শ্রাবণ মাস পড়ে গেছে। পবিত্র এই শ্রাবণ মাসে আমরা অনেকেই সোমবার বাবার মাথায় জল ঢেলে নিরামিষ সেবা করে থাকি, আর অনেকেই আছে পুরো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ সেবা করে। তো আমি আজ নিরামিষ একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমের সময় এখনও আছে, তাই আমি আম দিয়ে বানিয়ে নিচ্ছি ঝটপট আমের মালপোয়া। নমস্কার, মিঠাই ম্যাজিক শপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার রান্নাটা শুরু করব, যেটা আপনারা ঠাকুরকে ভোগ নিবেদন করে নিজেরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তো চলুন আমের মালপোয়াটা বানাতে কী কী লাগছে দেখে নিই। এখানে দুখানা আম নিয়েছি, আমটা একটু মিষ্টি দেখে নিয়েছি। আমি আম্রপলি আম নিয়েছি, নিয়ে মিক্সিং জারে পেস্ট করে নিয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। তাতে কী হবে, যদি আমের ভেতরে আঁশ থেকে থাকে সেই আঁশটা আমি ফেলে দিতে পারবো। খাওয়ার সময় আঁশ মুখে পড়লে বড্ড বিরক্ত লাগে। দেখুন, যদিও আমি যে আমটা নিয়েছি একদমই আঁশ ছিল না, তো যাই হোক, ওই আমের মধ্যে দু বাটি পরিমাণে আমি আটা নিলাম, আর এক বাটির একটু কম পরিমাণে সুজি। সামান্য লবণ দিয়ে আমের সাথে আটা আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আটা দিয়ে বানাচ্ছি মালপোয়াটা, আপনারা অবশ্যই চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার অল্প অল্প ঠান্ডা দুধ দিয়ে মালপোয়াটা, মানে ব্যাটারটা যেটা হবে সেটা আমি মেখে নিচ্ছি। যদি ময়দা ব্যবহার করেন তাহলে অবশ্যই হালকা গরম দুধ ব্যবহার করতে হবে, আর যেহেতু আমি আটা দিয়ে করছি আমি রুম টেম্পারেচারে দুধটা নিয়ে নিয়েছি। নিয়ে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণ চিনির রস বানিয়ে নেব। আজকের মালপোয়াটা আমি রসে ভেজানো মালপোয়া বানাবো। দু কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর যেই কাপে চিনি নিয়েছি সেই কাপ মেপেই দু কাপ আমি জল দেব। চিনি আর জলটা ফুটিয়ে নেব যতক্ষণ না একটা চিটচিটে ভাব আসছে, মানে জিলিপির রস যেমন হয় সেই রসটা এখানে হবে, একদম হালকা রস হবে, ভারী রস কিন্তু হবে না। এবার কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে তারপর আমি হাতার সাহায্যে এক হাতা করে ব্যাটার তুলে নিয়ে মালপোয়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে তারপর কিন্তু আঁচটা কমিয়ে নিতে হবে, তারপর মালপোয়াগুলো ছাড়তে হবে। এবার মালপোয়াটা খুব ভালোভাবে ভেতর থেকে একদম মানে সেদ্ধ হয়ে যায়, যাতে মানে ভেতরে যাতে কাঁচা না থাকে সেইভাবে ভেজে সাথে সাথে চিনি রসটার মধ্যে আমি ডুবিয়ে দেব। চিনি রসের মধ্যে আমি 4-5 মিনিট সময় রেখে দেব, তারপরে কিন্তু তুলে অন্য প্লেটে নিয়ে নেব। কড়াইতে এইভাবে একটা একটা করে মালপোয়া ভাজতে আমার সারা দিন কেটে যেত, তাই জন্য আমি একটা ননস্টিকের ছড়ানো পাত্রে তেলটা নিয়ে নিলাম। আরও কিছুটা তেল আমি যোগ করে তেলটা ভালোভাবে গরম করে বাকি মালপোয়াগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। ছড়ানো পাত্র, যাতে আমি একসাথে 4-5 করে মালপোয়া ভাজতে পারবো, তাতে আমার সময়টা কম লাগবে। অবশ্যই আঁচটা কমিয়ে মালপোয়াগুলো ভাজতে হবে, নাহলে ওপর থেকে তো দেখতে লাল লাগবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তো এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে সাথে সাথেই আমি চিনি রসের মধ্যে ডুবিয়ে 4-5 মিনিট মতন রেখে প্লেটে তুলে নেব। তো বাজারে কিন্তু এখনও আম রয়েছে, ল্যাংড়া, চৌষা, তারপর আম্রপলি, এসব আম আপনারা পেয়ে যাবেন। ঝটপট বানিয়ে ফেলুন আমের মালপোয়া। ওপর থেকে কিছুটা কাঠবাদাম, মানে আমন্ড বাদাম আর পেস্তা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব। নরম রসালো তুলতুলে আমের মালপোয়া কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।